প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একটি প্রশ্ন অনেকে আমাদের কাছে করে থাকেন আর তা হল সালাতের মধ্যে যদি আমাদের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দেয় অর্থাৎ আমি ঠিক কত রাকাত সালাত আদায় করেছি যদি মনে করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে এ বিষয়ে সহি মুসলিম অংশনাউ দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস রসুল আকরাম সাল্লাম থেকে আমরা পাই যে হাদিসের মাধ্যমে এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় সেখানে রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা শাক্কা আহাদু কমফি সালাতি ফালাম ইয়াদ রি কাম সল্লাহ সালাহান আম আর বা ফালিয়ত রাহি শাক আলা মাস্তাই খান যার অর্থ হল তোমাদের কেউ যদি সালাতের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে তাহলে সে যেন তিন এবং চার রাকাত নিয়ে সন্দেহ দেখা দিলে যেটা নিশ্চিত সেটার উপরে ভিত্তি করে সালাত আদায় করে আর সন্দেহটাকে যেন ছুঁড়ে ফেলে দেয় হাদিসের আলোকে যে সমাধান আমরা খুঁজে পেলাম তা হল যদি রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দেয় প্রথমত আমাকে চেষ্টা করতে হবে যে কোনটার দিকে আমাদের মনের ঝোঁক বেশি থাকে তিন এবং চার নিয়ে যদি সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যদি তিন মনে হয় তাহলে তিন রাকাত ধরেই আমাকে সালাদ শেষ করতে হবে আর যদি আমার ধারণার প্রাবল্য থাকে চারের দিকে অর্থাৎ চারের দিকে আমাদের মনের ঝোঁক বেশি থাকে মনে হচ্ছে চার রাকাত হওয়ার সম্ভাবনাই বেশি তাহলে আমরা চার রাকাত ধরেই সালাদ শেষ করব এবং শেষে সেদেসে দিয়ে নিব। আর যদি কোনো একদিকে আমার মনের ঝোঁকের প্রাবল্য না থাকে বরং আমি ফিফটি ফিফটির মধ্যে দাঁড়িয়ে থাকি ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে থাকি তৃতীয় না চতুর্থ রাকাত আমি ঠিক করতে না পারি প্রথম বা দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে প্রথম না দ্বিতীয় আমি যদি নিরূপণ করতে না পারি তাহলে সেক্ষেত্রে একেবারে সমান সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে স্বল্প সংখ্যকটা আমাকে ধরে নিতে হবে কারণ রসুল আকরাম সাল্লাইসাল্লামের নির্দেশনা হলো যেটা নিশ্চিত সেটাকে যেন আমরা ধরে নিই তাহলে তিন আর চার নিয়ে সন্দেহ হলে তিনটা নিশ্চিত মানে তৃতীয় রাকাত হয়েছে বা তিন রাকাত হয়েছে এটা নিশ্চিত তাহলে আমরা সেটাকে ধরে নেব আর চতুর্থ আকাত নিয়ে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না অত এটা সন্দেহের মধ্যে পড়ে সেটাকে আমরা বাদ দিবো অর্থাৎ চতুর্থ আকাতকে আমরা নতুন করে পড়বো আর তৃতীয় আকার যেটা নিশ্চিত সেটাকে আমরা ধরে নেব তা এভাবে সালাত আদায় করব এবং এক্ষেত্রেও সে দেশেও শেষে দিতে হবে এক্ষেত্রে কেউ কেউ একটি ভুল করে থাকেন তাহলে এরকম সন্দেহ দেখা দিলে সালাদ ছেড়ে দেন যেটি ভুল কারণ হলো সুলা আকরম সাল্লা সাল্লাম এরকম সন্দেহের ক্ষেত্রে আমাদের করণীয় নির্ধারণ করে দিয়েছেন অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে দিয়ে সালাদ শেষ করতে হবে সালাদ ত্যাগ করা ছেড়ে দেওয়া এটা জায়েজ নয় আল্লাহ কোরআন করিমে বলেছেন লাতব তেলু তোমাদের আমলকে তোমরা নষ্ট করো না বাতিল করে দিও না যার কারণে অহেতুক অকারণে সালাদ শুরু করার পর এরকম নিছক সন্দেহের কারণে সালাদ ছেড়ে দেওয়া সঠিক কাজ নয় তবে এক্ষেত্রে অনেকে আছেন যারা অসুস্থতায় ভুগছেন অর্থাৎ সন্দেহের রোগের তিনি ভুগছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি সবসময় নিয়মিত তার এরকম সন্দেহ হতে থাকে এ ধরনের ক্ষেত্রে সন্দেহকে কোনো প্রকার পাত্তা না দিয়ে তিনি সালাত আদায় করার চেষ্টা করবেন